Assalamualaikum দর্শক কবুতর ভালোবাসি চ্যানেল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আসি হচ্ছে ডেমরা সারুলিয়া বাজার তো ডেমরা সারুলিয়া বাজারে সপ্তাহে দুই দিন কবুতর হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার তো এখানে আপনারা সারা দিন কবুতর হাট বসে না জাস্ট আপনারা সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হাট বসে তো ডেমরা সারুলিয়া বাজারে ম্যাক্সিমাম যে কবুতরগুলো ওঠে সেটা হচ্ছে গিরিবাস কবুতর হুমা কবুতর আপনি ডেমরা সারুলিয়ার বাজারে খুবই কম দামে পাবেন তো দর্শক চলুন আমরা দেখে নেই যে আজকের কবুতর বাজারের দাম কি কি রকম ভাইজান কবুতর কি এগুলা কিনছেন নাকি রাজন ভাইজান বেজবেন ভাইজান এই চুটালটা কি কালদম নাকি কালদম ওটা কি নন্না মাদি মাদিটা কত ভাইজান 1200 মাদিটা 1200 আর কালোটা কি হুমা কালোটা হুমা হুমাটা কত যাচ্ছেন হুমাটা যাচ্ছে 800 800 কি ফিক্স নাকি কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে আরে লালটা কি এটা দোবাস এটা দোবাস এটা দাম কত 500 এটা দাম 500 টাকা তো দর্শক চলুন আমরা আরো কিছু কবুতর দেখেনি সামনে অনেক কবুতর আছে আসলে এই জায়গায় এমন অনেক কবুতর আছে আমরা যদি সকালবেলা শুরু করি সন্ধ্যার সময় আপনার ভিডিও শেষ হবে না কবুতরের অভাব নেই দর্শক ঠিক আছে এই যে এখানে অনেক গিরিবাস কবুতর আছে তো চলুন দর্শক এই পর্যায়ে আমরা এক বড় ব্যবসাতে দেখেন ভাইজান আপনার নাম কি আপনার বাসা কোথায় ভাইজান তো আজকে কি কি কবুতর নিয়ে আসছেন তো ভাইজান আজকে হাটে অনেক কবুতর বিক্রি করতে আনছে এই যে এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি হুমা গিরিবাস ঝাঁক অনেক রকমের কবুতর আছে তো ভাইজান এখানে অনেক রকমের কবুতর আছে এই যে কোনটার দাম কি রকম এক একটা এক এক দাম ভাই তো কোনটা যদি কি রকম দাম আমাদেরকে একটু ধরে দেখাই দিলে আমরা একটু সুবিধা হইতো ফারস্টে আমরা দেখব যে সাদা কবুতরগুলো যে বড় বড় সাদা কবুতরগুলো দেখা যাচ্ছে এগুলো দেখব যে কি রকম দাম ঠিক আছে তো ভাইজান সাদা গুলো কি কবুতর এগুলো সিরাজি কবুতর সাদা সিরাজি এগুলোর দাম কি রকম চাচ্ছিলেন ভাইজান ঝাঁক কবুতর খুবই ফ্রেশ দেখেন ওর গলাটা চিকচিক করতেছে দেখেন দর্শক কবুতর গুলো খুব সুন্দর তো ভাইজান এই কবুতর দুটোর দাম কত চাচ্ছিলেন 1500 টাকা দাম চাচ্ছিল ভাইজান এই দেখ দর্শক দেখতে পাচ্ছেন যাদের ঝাঁক কবুতর সম্পর্কিত দাম সম্পর্কিত আইডিয়া নেই তারা আইডিয়া নিতে পারেন তো ভাইজান 1500 টাকা কি ফিক্স নাকি কিছু কম রাখা যাবে অল্প কিছু কম রাখা যাবে তো ভাইজান আপনার এখানে অনেক কবুতর আছে আমরা পর্যায়ক্রমে যদি একটু দেখাতেন আরো ভালো হইতো জি জি তো এখানে যে আমরা ঝালালি কালারের যে কবুতর দেখতে পাচ্ছি এগুলো কি কবুতর সবজি কবুতর তো সবজি কবুতর এগুলো ভাইজান কি রকম দাম এটা জোড়া হইলে ভালো আপনার 1200 1500 টাকা তারপরে যে আমরা দেখতে পাচ্ছি যে বাগা না কি বলে যে এই যে বাগা বাগা কবুতর তো ভাইজান এই বাগা কবুতর জোড়া কিরকম করে চাচ্ছিলেন এই দর্শক দেখতে পাচ্ছি আমরা বাগা কবুতর একটা জোড়া আছে তো বাঘা কবুতর আসলে আমরা সবাই জানি যে অনেক ফ্লাই কর অনেক উড়ে হাই ফ্লাই বা ফ্লাইয়ের জন্য বাঘা কবুতর খুব ভালো তো ভাইজান এই জোড়াটা দাম চাচ্ছিলেন কিরকম এই জোড়াটা ভাইজান দাম চাচ্ছিল 1500 টাকা তো দর্শক এই যে দেখে নিন তো ভাইজান আমরা আরো কিছু কবুতর দেখার চেষ্টা করবো যে এখানে যে চুইঠাল কবুতর বা যে মাথায় যে খোপা যে এগুলার নাম কি কাজ করা চুইঠাল বললেন এইগুলার দাম কি রকম হয়ে থাকে আসলে কাজ করা চুইঠালের দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জোড়া আছে তো ভাইজান এই জোড়াটা কিরকম দাম চাচ্ছিলেন 1000 টাকা দাম চাচ্ছিল কাজ করা চুইঠাল এটা 1000 টাকা ফিক্স নাকি কম রাখা যাবে ফিক্স 1000 টাকা রাখা যাবে তো দর্শক এই পর্যায়ে আমরা আরো কিছু কবুতর দেখবো এখানে দেখতে পাচ্ছি যে আপনার মাক্সি কবুতর বা সবজি কবুতর মিলে এখানে অনেক কবুতর আছে তো ভাইজান এই মাক্সি কবুতর কিরকম দাম চাচ্ছিলেন আপনি তো মাক্সি কোনটার দাম কি রকম যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন তাহলে ভালো হতো এই যে একটা সিঙ্গেল একটা নর আছে দর্শক এই যে 1500 টাকা একটা নর মাক্সি একটা সিঙ্গেল নর 1500 টাকা যাচ্ছে ভাইজান তো সবজি কি রকম জোড়া সবজি ভাই জোড়া নেই ভাই নর বেশি সবজি নর বেশি তো নর কি রকম দাম চাচ্ছিলেন পিস কত করে 1200 1500 মানে 1000 থেকে শুরু 1000 থেকে শুরু 1500 এর মধ্যে আপনি সব পাওয়া যাবে তো এই যে এইখানে একটা কবুতর দেখতে পাচ্ছো রাইগা আছে মনে ডাকতেছে নাকি তো ওইখানে মনে হয় ওর জোড়াটা আছে সেজন্য ডাকতেছে তো তো এইগুলা জোড়া কি রকম করে চাচ্ছিলেন ভাইজান জোড়াটা 1200 করে চাচ্ছিলেন জোড়া 1000 তো দর্শক এখানে ওনার কাছে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা যে গররা গররা কবুতর আসলে সবাই পছন্দ করে কারণ সাদা কালোর মধ্যে দেখতে একটু সুন্দর দেখাতে তো গররা এটা কি নর নামাদি ভাইজান তো নরটা কত ভাইজান দাম নরটা যাচ্ছিল ভাইজান 700 টাকা তো ভাইজান আপনার নাম্বারটা একটু বলেন কারণ দেখা গেছে অনেকের অনেক কবুতর সম্পর্কিত যদি আরো অনেকে জানতে চায় বা যদি কোনো কবুতর দরকার হয় তো আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার নাম্বারটা 0196622 00215
তো দর্শক এই পর্যায়ে আমরা দেখলাম যে শাহিন ভাইয়ের কিছু কবুতর আছে অনেক উনি আসলে অনেক কবুতর নিয়ে আসছে বাজারে হাতে ওনার কাছে নাকি আরো কিং আছে জোড়া তো ভাইজান কিং কত করে চাচ্ছিলেন জোড়া কিং জোড়া ভাই 8000 টাকা জোড়া কিং জোড়া 8000 টাকা চাচ্ছিলেন কিং দাম মনে হয় একটু বেশি নাকি রানিং জোড়া ভাই ডিম বাচ্চা রানিং জোড়া এই যে দর্শক দেখতে পাচ্ছি বড় বড় সাইজের কিং যারা বড় বড় জিনিসপত্র বড় বড় কবুতর পছন্দ করে তারা এই যে কিং নিতে পারে সিরাজি মাদি আছে সিঙ্গেল এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হলুদ কালারটা সিরাজি একটা মাদি আছে তো সিরাজি মাদিটা কি রকম দাম চাচ্ছিলেন ভাই একবারে ফিক্স 2200 টাকা সিরাজি মাদিটা ফিক্স চাচ্ছে 2200 টাকা তো দর্শক এই পর্যায়ে আমরা আরেক জোড়া কবুতর দেখব যে মুক্কি মুক্কি কবুতরটা আসলে দেখতে চিনার উপায় হচ্ছে ওর মাথার মধ্যে একটু সাদা টোপ থাকবে আর পুরো বডিটা ব্ল্যাক থাকবে তাই তো তোমরা জানেন মুক্কি জোড়াটা কি রকম দাম চাচ্ছিলেন এটা কি রানিং জোড়া হ্যাঁ রানিং জোড়া একবার এটা কি রানিং জোড়ায় দর্শক দেখতে পাচ্ছি যাদের মুক্তি কবুতর সম্পর্কে আইডিয়া নাই বা যারা দাম সম্পর্কে জানে না তারা দেখতে পারে 1500 টাকায় মুক্তি জোড়া পাওয়া যায় ভাইজান আমি তো জানি মুক্তি কবুতর দাম আরো বেশি হয়ে থাকে এখন বাজারটা একটু কম দেখে সেজন্য কবুতর দামটা একটু কম তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন 1500 টাকায় মুক্তি কবুতর তো দর্শক আমরা আরো আরো কিছু কবুতর দেখার চেষ্টা করবো যে এখানে হুমার বাচ্চা আছে কিছু রেড চেকারের বাচ্চা তো ভাইজান রেড চেকারের বাচ্চা কত করে যাচ্ছিলেন জোড়া লাল জোড়াটা চাচ্ছিল 2000 কি ফিক্স নাকি কিছু কম রাখা যাবে অল্প কিছু কম রাখা যাবে তাই তো তো এইখানে আরেক জোড়া সবজি কবুতর দেখতে পাচ্ছি তো ভাইজান এই সবজি কবুতর দিলে কি রানিং নাকি বাচ্চা নিউ অ্যাডাল্ট তো এইগুলোর দাম কিরকম চাচ্ছিলেন এই দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি কবুতর দাম চাচ্ছে 2000 টাকা ভাইজান 2000 টাকা কি ফিক্স নাকি কিছু কম রাখা যাবে ওই যে দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছি এক জোড়া সাদা কবুতর ভাইজান এই কবুতরগুলোর নাম কি ভাইজান চুইনা তো ভাইজান চুইনা দাম কিরকম এইগুলো জোড়া চুইনা 1200 টাকা ভাইজান 1200 টাকা কি ফিক্স দাম নাকি কিছু কম রাখা যাবে মানে বলা যাবে অল্প কিছু কম রাখা যাবে তাই তো এই যে সিঙ্গেল একটা কবুতর দেখতে পাচ্ছি দর্শক এটা কি কবুতর ভাইজান সাদাটা সাদা সিরাজি সাদা সিরাজি এটা কি নর না মাদি তো এটা দাম চাচ্ছিলেন কি রকম 1500 টাকা এই যে দর্শক যাদের আর কি সাদা সিরাজি নর দরকার হয় তারা দেখতে পারেন 1500 টাকার মধ্যে আপনারা সাদা সিরাজি নর পেয়ে যাবেন তো দর্শক এই পর্যায়ে আমরা এক বড় ভাইয়ের কাছে আসছি উনি হচ্ছে পাইকারি মানে পাইকারি কবুতর বিক্রি করে থাকে তো ওনার কাছ থেকে আমরা কিছু কিছু কবুতর দাম জানার চেষ্টা করবো এখানে অনেক ধরনের কবুতর আছে তো ভাইজান আমাদেরকে একটু কষ্ট করে আস্তে আস্তে দেখান যে কোন কবুতরটার দাম কিরকম একটু আইডিয়া দিলে ভালো হইতো যে এটা কি কবুতর এটা হচ্ছে কাজ করা একটা কবুতর এটা দাম কিরকম ভাইজান 300 টাকা পিস ভাইজান আপনার এই জায়গায় সর্বনিম্ন কত থেকে শুরু বা সর্বোচ্চ কত পর্যন্ত আছে কবুতরের দাম জোড়া মানে সর্বনিম্ন কত আছে হ্যাঁ একবার কম সবচেয়ে কম 600 টাকা জোড়া দর্শক যে দেখতে পাচ্ছেন 600 টাকা জোড়ার মধ্যে আপনারা অনেক কবুতর পেয়ে যাবেন এখানে কবুতর অভাব নেই অনেক কবুতর আছে তো আপনার নামটা একটু বলেন আর নাম্বারটা বলেন নাম্বার নাই নাম্বার গোর কাছে তো দর্শক এই পর্যায়ে আমরা একজোড়া ঘিয়াসুলি কবুতর দেখতে পাচ্ছি অনেকে আসলে কালারিং কবুতর যারা খুব পছন্দ করেন তো তাদের জন্য এসব ঘিয়াসুলি কবুতর তো ভাই জান ঘিয়াসুলি কবুতর এগুলো কত চাচ্ছিলেন জোড়া জোড়া চাইতেছে 1000 টাকা ঘিয়াসুলি জোড়া ভাই জান 1000 টাকা কি ফিক্সড নাকি কিছু কম রাখা যাবে অল্প কিছু কম রাখা যাবে আচ্ছা এই যে খোপাল একটা নট ডাক দেখতেছি এটা যে ডাকতেছে এটা কি এটা এটার দাম কত এটার দাম চাচ্ছিল ভাই জান 1000 টাকা নটটা খুব অ্যাগ্রেসিভ ডাকাটা কি করতেছে এটার এটার সাথে জোড়া নাই তো সাদা দুইটা কবুতর দেখতে পাচ্ছি ভাই জান ওইগুলো কি গিরিবাস কবুতর নাকি ওইগুলা কালদম ওইগুলো মনে বাচ্চা ভাই জান নিউ অ্যাডাল্ট এইগুলো কত জোড়া তো দর্শক এই যে দেখে নিন যারা আর কি কালদম কবুতর পালতে চান 800 টাকার মধ্যে জোড়া পেয়ে যাবেন তবে মার্কিং বুঝে আসলে দাম হয় যে কবুতরের দাম কিরকম যদি মার্কিং একটু ফ্রেশ থাকে তো সেই ক্ষেত্রে দাম আসলে একটু কম বেশি হয়ে থাকে তো দর্শক এই যে পর্যায়ে আমরা একজোড়া সিরাজি কবুতর দেখতে পাচ্ছি যে সিলভার সিরাজি তো ভাইজান সিলভার সিরাজি জোড়া কি রানিং নাকি তো সিলভার সিরাজি রানিং জোড়া কত চাচ্ছিলেন ভাইজান তো দর্শক দেখতে পাচ্ছেন সিলভার সিরাজি যে নটটা ডাকতেছে তো ভাইজান 5000 টাকা জোড়া যাচ্ছে ভাইজান 5000 টাকা কি ফিক্সড নাকি কিছু কম রাখা যাবে সাড়ে চার রাখা যাবে লাস্ট আর এই যে দুইটা তিনটা কবুতর দেখতে পাচ্ছি সিলভার কালার এগুলো কি সিলভার মশালদম মাদিটা মনে হয় ডিম পারবে নাকি মাদিরা সেজন্য নরের আর কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মাদির পিছনে তো এই জোড়াটা কত চাচ্ছিলেন সিলভার মশালদম সিলভার মশালদম 2000 টাকা 2000 টাকা কি ফিক্স নাকি কিছু কম রাখা যাবে 1500 টাকা রাখা যাবে ভাইজান ওই লাল একটা কবুতর দেখতে পাচ্ছি সিঙ্গেল লাল সিরাজি ওটা কি নর না মাদি তো এই সিঙ্গেল নরটা কত ভাইজান এই সিঙ্গেল নরটা হচ্ছে 1500 দর্শক তো এইখানে সিলভার মশালদম আমরা তিনটা দেখতে পাচ্ছি ভাইজান একটা মনে ও একটা ওদেরই বাচ্চা তো যারা প্যাকেজ দিতে চায় বাচ্চা সহ কত বিক্রি করবেন অনেক আছে প্যাকেজ দিতে চায় যে বাচ্চা সহ নেবে বাচ্চা সহ একবারে প্যাকেজ 2000 টাকা রাখা যায় তো দর্শক এই যে আমরা ভাইজানের থেকে নাম্বারটা নেন ভাইজান আপনার নাম নামটা আর নাম্বারটা একটু কষ্ট করে বলেন আমার নাম রোহিত
নাম্বার হলো 01812 04 14 14 24 26 26. তো দর্শক কে দেখে নিন, তো ভাইজানের কাছে কবুতরগুলো আছে। ভাইজান আপনার বাসায় কি কি কবুতর আছে? আরো আরো সিরাজি আছে। তো দর্শক যাদের এই রকম সিরাজি কবুতর বা মোসালদম কবুতর দরকার হয় তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শক সারুলিয়া বাজারের সবচেয়ে ঐতিহ্যবাহী আমাদের যে কাকা, উনি অনেক অনেক বছর ধরে আর কি কবুতর বা কবুতর বিক্রি করে থাকে। তো আঙ্কেল আপনি কেমন আছেন? তো আজকে কি কি কবুতর নিয়ে আসছেন আঙ্কেল? কবুতর মনে হয় প্রায় বেচা বিক্রি প্রায় শেষ পর্যায়ে, সেজন্য কবুতর আমরা খালি 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 দেখতে পাচ্ছি। তো এই যে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এখানে, আঙ্কেল এই জোড়া কবুতর দাম কিরকম চাচ্ছিলেন? 800 টাকা। 800 টাকা কি ফিক্স নাকি কিছু কম রাখা যাবে? অল্প কিছু কম রাখা যাবে। তো দর্শক এই যে এখানে আরো কিছু কবুতর দেখতে পাচ্ছি, আসলে ওনারা অনেক বছর যাবত ধরে কবুতর বলে অনেক অভিজ্ঞ। তো দর্শক যারা আর কি কবুতর নর্মাদি ছিলেন না, যদি কোনো ইনফরমেশন দরকার হয় আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন। আঙ্কেল প্রতি সপ্তাহে দুইবার আসেন, সেটা হচ্ছে সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আপনার হাটের মোড়ে আসলে আঙ্কেলকে পেয়ে যাবেন। তো আঙ্কেল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম দর্শক, এই পর্যায়ে আমরা একবার ভাইজানের কাছে আসছি। তো উনি আর কি অনেকগুলো কবুতর নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি। তো ভাইজান এখানে আমরা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি, যে আপনার হাতে একটা কবুতর, এটা কি নন্না মাদি? মাদি, এটা মাদি। দর্শক দেখেন হলুদ একটা বোম্বাই মাদি। তো এটা কি রানিং নাকি বাচ্চা ভাইজান? এটা কয় পর? দুই পর একটা মাদি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি দর্শক। তো ভাইজান এই বাচ্চাটার দাম কত চাচ্ছিলেন? অনলি 600 টাকা। দর্শক এই যে দেখেন, আমরা যে বললাম যে সারুলি হাটে কবুতর আসলে খুবই কম দামে পাওয়া যায়, এর প্রমাণ আপনারা একবার সরাসরি দেখতে পাচ্ছেন যে বোম্বাই মাদি বাচ্চা একবার কম দামে খুবই চিপ রেটে পাবেন, 600 টাকা মাত্র। ভাইজানের কাছে আসলে অনেক কবুতর আছে। তো ভাইজান এই যে লাল একটা কবুতর দেখতে পাচ্ছি, লাল বোম্বাইটা কি নন্না মাদি? এটা মাদি। ওই এটা কত যাচ্ছিলেন ভাইজান? 600 টাকা। ওইটা 600 টাকা যাচ্ছিল। ভাইজান ওই যে লাল এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, মাথা সাদা, এগুলো কি কবুতর? এগুলো হচ্ছে লাল ডাউকা। তো লাল ডাউকার দাম কিরকম চাচ্ছিলেন? লাল ডাউকা ভাইজান দাম চাচ্ছে 3000 টাকা। এই যে দর্শক দেখেন কবুতরগুলো খুবই ফ্রেশ এবং খুব অ্যাক্টিভ। তো দর্শক আমরা আরও আরও কিছু কবুতর দাম জানার চেষ্টা করবো। তো ভাইজান এই যে এইখানে মনে হয় কালো ডাউকা আছে নাকি এগুলো? এই যে এই দর্শক এই যে দেখতে পাচ্ছি আমরা কালো ডাকা, অনেকে আর কি কালো ডাকা পছন্দ করে থাকে, তো তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো ভাইজান এই কালো ডাকা জোড়া কত চাচ্ছিলেন? কালো ডাকা ভাইজান জোড়া চাচ্ছিল 4000 টাকা। ভাইজান 4000 টাকা কি ফিক্স নাকি কিছু কম রাখা যাবে? আপনি কি কবুতরের খামার আছে নাকি কেনা বেচা করে? তো ভাইজান আপনার নামটা আর একটু নাম্বারটা সুবিধার্থে বলেন, কারণ অনেকে আছে হাটে এসে দেখা গেছে খুঁজে পায় না। তো আপনি সেই সুবিধার্থে আপনার নামটা একটু বলেন। ভাইজানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান। তো ভাইজান আপনার নাম্বারটা একটু কষ্ট করে বলে দিন। 0186 ভাইজানের নাম্বারটা হচ্ছে 0186 720 720 34 35 34 35। তো দর্শক যাদের আর কি এই রকম কবুতর দরকার করে, ফেন্সি কবুতর, অনেক গিরিবাস কবুতর ভাইজানের কাছে আছে, তো তারা ভাইজান আব্দুল মান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো ভাইজান ভালো থাকবেন ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। তো দর্শক এই পর্যায়ে আমরা আরেকটা আঙ্কেলের কাছে আসছি। তো আঙ্কেল আপনি কেমন আছেন? আজকে কি কি কবুতর নিয়ে আসছেন আঙ্কেল? গিরিবাজ আনছেন, গোল্লা আনছেন। তো আজকে আঙ্কেল আপনার কাছে সবচেয়ে কম দামি কবুতর আর কি কয় টাকার মধ্যে আছে? 200 টাকা জোড়া? 300 টাকা জোড়া? আঙ্কেল 300 টাকা কবুতর জোড়া আমাদেরকে একটু দেখান, কারণ অনেকে আছে খুবই কম দামের মধ্যে কবুতর পালতে চায়, যাদের অনেকের তো সামর্থ্য আসলে একরকম থাকে না। ঠিক আছে আঙ্কেল, এই যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে 300 টাকা, শুধুমাত্র 300 টাকার মধ্যে আপনারা একজোড়া কবুতর পেয়ে যাবেন। ঠিক আছে, এই দর্শক দেখেন আঙ্কেল আমাদের সুবিধার্থে 300 টাকা জোড়ার কবুতরগুলো দেখাচ্ছে। এই দর্শক দেখেন, শুধুমাত্র 300 টাকা থেকে আপনারা কবুতর পালন শুরু করতে পারেন। তো আঙ্কেল আপনার কাছে আর কি কি কবুতর আছে আজকে? তো গিরিবাজ এগুলো আঙ্কেল কত করে জোড়া যাচ্ছিলেন বা পিস কিরকম করে? এইগুলো হচ্ছে দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর, 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আঙ্কেলের কাছে আরো আরো কিছু কবুতর ছিল। আঙ্কেল আজকে কি কবুতর বেচা বিক্রি প্রায় শেষ পর্যায়ে নাকি বিক্রি হয়ে গেছে অনেকগুলো কবুতর? আঙ্কেল আপনার নামটা আর নাম্বারটা একটু কষ্ট করে বলেন। আমার নাম্বারটা একটু বলেন আঙ্কেল। নাম্বারটা হচ্ছে 01748 38 64 09। তো আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের দর্শক যদি আপনার কাছ থেকে কবুতর কিনতে চায়, ইনশাল্লাহ আপনি ভালো কবুতরটা দিয়েন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক এই যেই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, অনেকে কমেন্ট করছেন যে ঘিয়াশুল্লি কবুতর দাম কিরকম। ভাইজান এগুলো কি ঘিয়াশুল্লি কবুতর না? তো এগুলোর দাম কিরকম চাচ্ছিলেন ভাইজান? ঘিয়াশুল্লির দাম চাচ্ছিল ভাইজান 1000 টাকায়। দর্শক দেখেন আমরা অনেকেই কমেন্ট করছি যে ঘিয়াশুল্লি কবুতর এগুলোর দাম কিরকম। এই দর্শক আপনাদের তাদের উদ্দেশ্যে আমরা দেখে নিন যে শুধুমাত্র 1000 টাকায় আপনারা ঘিয়াশুল্লি কবুতর রানিং পেয়ার পেয়ে যাবেন। ভাইখানে এগুলো কি ডিম বাচ্চা করা? ভাইজান 1000 টাকা কি ফিক্সড নাকি কিছু কম রাখা যাবে? কত রাখা যাবে লাস্ট? 800 টাকার মধ্যে আপনারা
গিয়া সুলি কবুতর রানিং পেজন ভাই জানেন যে একটা কবুতর দেখতে পাচ্ছি যে ডাকাডাকি করতেছে খুব মানে পাগল হয়ে গেছে আর কি এই রকম তো এই কবুতরটার দাম কি রকম চাচ্ছিল বোম্বাই অনেকেরই আসলে পছন্দের কবুতর বোম্বাই লাল বোম্বাই তো ভাইজান এই লাল বোম্বাই জোড়া কত চাচ্ছিলেন 1500 টাকা দাম চাওয়া তো ভাইজান 1500 টাকা কি ফিক্সড দাম নাকি কিছু কম রাখা যাবে এটা 1200 টাকা ফিক্সড রাখা যাবে তো দর্শক এই পর্যায়ে আমরা আরো কি সিঙ্গেল সিঙ্গেল কবুতর দেখবো যে ভাইজান চুয়াচন্দন এটা কি সিঙ্গেল নর না মাদি তো চুয়াচন্দন সিঙ্গেল একটা নর দেখতে পাচ্ছি এটা কি রকম দাম চাচ্ছিলেন চুয়াচন্দন নর একটা সিঙ্গেল দাম 600 টাকা চাচ্ছিলেন আলোচনার সাথে কিছু কম রাখা যাবে তো এইখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে বোম্বাই নর এই দর্শক একটা বোম্বাই নর দেখতে পাচ্ছি তো ভাইজান বোম্বাই নরটা কি রকম দাম চাচ্ছিলেন বোম্বাই নরটা একদম 600 টাকা দর্শক দেখে নিন যাদের সিঙ্গেল বোম্বাই নর দরকার হয় তারা শুধুমাত্র 600 টাকার মধ্যে বোম্বাই নর পেয়ে যাবে তো ভাইজান এইখানে আরো অনেক কিছু অনেক কবুতর আছে এই যে বাঘা একটা কবুতর দেখতে পাচ্ছি বাঘাটা কি নর নামাদি বাঘাটা হচ্ছে নর ভাইজান বাঘা নরটার দাম কত বাঘা নরটার দাম একদম 500 টাকা এটার পায়ে একটা নাকি ট্যাগ আছে ভাইজান বললো এই যে আমরা ট্যাগটা একটু দেখার চেষ্টা করব ওই যে পায়ের মধ্যে একটা লাল কালার একটা ট্যাগ আছে দর্শক এই যে আমরা দেখে নিন ভাইজান এই সাদা একটা কবুতর দেখতে পাচ্ছি এই যে ঠোকরা টুকরি করছে ওইটা কি গোল্লা মাদি মানে দেশি মাদি আমরা দেশি বলে থাকি অনেকে তো দেশি কবুতর দাম কিরকম চাচ্ছিলেন দেশি কবুতর জোড়া 600 থেকে 600-500 টাকার মধ্যে এরকম হয়ে থাকে আসলে তো দর্শক এই যে আমরা ভাইজানের নাম্বারটা একটু নিয়ে নিই যাদের আর কি এরকম কোনো কবুতর দরকার হবে তো ভাইজানের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইজান আপনার নামটা একটু বলেন দর্শক ভাইজানের নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল ইসলাম ঠিকানা সোনারগাঁও ভাইজানের ঠিকানা হচ্ছে সোনারগাঁও ভাইজান আপনার নাম্বারটা একটু কষ্ট করে বলেন 01994280 তো ভাইজান ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে আপনি একটু কনসিডার করে দিন।